তিনি তো জানেন না হীরা মডেল কি, উত্তর পূর্বাঞ্চলের ম্যাপ সম্পর্কে ধারণা নেই। সিপিআইএম হচ্ছে দেশের উন্নয়ন বিরোধী, ওরা চক্রান্তকারী বিভ্রান্তকারী। এভাবেই শনিবার রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সাংবাদিক সম্মেলনে হীরা মডেল সম্পর্কে কটাক্ষে জবাব দিলেন রবিবার প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি বলেন, সিপিআইএমের দু তিনটি জিনিস রয়েছে, সব সময় এগুলো নিয়েই তারা পড়ে থাকেন। অবশ্যই এগুলো তারা তাদের সময়কার অভিজ্ঞতা থেকেই বলেন। কাজ নেই, খাদ্য নেই, অথচ 25 বছর নৈরাজ্য সৃষ্টি করেছিল ত্রিপুরায়। অথচ বর্তমান সরকার উন্নয়নে অনেক বেশি সফল এবং সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে, কোনো আজকের নতুন কিছু নয়। সিপিআইএম এর দিনের পর দিন সংকটের পরিস্থিতি চলছিল। বর্তমানে রাজ্যে আগামী 3 মাসের জন্য যাবতীয় খাদ্যের বাফার স্টক মজুত রয়েছে। সিপিআইএম রাজনীতি আসলে কখনোই উন্নয়ন নিয়ে নয়, সংকীর্ণতা নিয়ে, ব্যক্তি এবং দলীয় স্বার্থ নিয়ে। এজন্যই মানুষ তাদের বিসর্জন দিয়ে দিয়েছে। আপনারা একটা সময় গান পেতেছিলেন, রেলগাড়ির ভুয়া শুনলাম না, আর কতকাল শৈব যন্ত্রণা, এটা ছিল সিপিএম এর গান। কারণ আপনারা রেলটাকে আগরতলা পর্যন্ত আনতে পারেননি 2018 সালের আগে। সেখানে বিপ্লব দেবজি যখন ত্রিপুরার ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসেবে আসেন, উনাকে দায়িত্ব নিয়ে আগরতলা পর্যন্ত রেল সম্প্রসারণ এবং সেটাকে সাব্রুম পর্যন্ত পৌঁছে দিয়ে গোটা ভারতবর্ষের সমস্ত জায়গাতে সমস্ত উন্নত ধরনের ট্রেন আগরতলা থেকে এখন দেশের বিভিন্ন প্রান্তে ছুটছে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরায় রয়েছে, কেন্দ্রে মোদীজির নেতৃত্বে সরকার রয়েছে, ডাবল ইঞ্জিনের সরকারের সুফল রাজ্যবাসী পাচ্ছেন। কাজেই হীরা মডেলকে যারা কটাক্ষ করেন তারা ভুলে যান যে আপনারাও যে ইন্টারনেট ব্যবহার করেন, গোটা দেশের মধ্যে সবচেয়ে চিফ রেটে যদি ইন্টারনেট কোথাও ব্যবহৃত হয় এবং সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি যেখানে রয়েছে তার মধ্যে 3 নম্বর স্টেজ হচ্ছে ত্রিপুরা, ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু গোটা দেশের মধ্যে সবচেয়ে ভালো নেটওয়ার্কিং, সুদৃঢ় নেটওয়ার্কিং এবং কম খরচে ইন্টারনেট অ্যাক্সেস করার সমস্ত সুবিধা পাচ্ছে ত্রিপুরাবাসী। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।